आज के প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের 58তম জন্মবার্ষিকী উপলক্ষে রানাঘাট সরকপাড়াতে আমরা এখানে একটা অনুষ্ঠান আয়োজন করেছি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এখানে কিছু দুস্থ অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ, কিছু ছাতা, মিষ্টি প্যাকেট এবং মাস্ক, স্যানিটাইজার বর্তমান যে পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি সেটা মাস্ক এবং স্যানিটাইজারটা খুব প্রয়োজনীয়, সেটাও আমরা দেওয়ার চেষ্টা করেছি বা দিচ্ছি। তো আমরা এই অনুষ্ঠানটা কন্টিনিউ করছি এখন আপনাদের সামনে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা খুব মনের দিক থেকে আমরা খুব ভালোবাসি, শ্রদ্ধা করি এবং উনি আমাদেরকে সবসময় একটাই পরামর্শ দেন, উপদেশ দেন বলতে পারেন, যে তোমরা যদি আমাকে খুব ভালোবাসো তাহলে কোনো একটা মানুষের, সাধারণ মানুষের পাশে গিয়ে তোমরা দাঁড়াও। সেই দিক থেকে আমরা চেষ্টা করছি। আজকে আমরা অনেক মানুষের মধ্যে এই বস্ত্র বিতরণ এবং মাস্ক, স্যানিটাইজার, ছাতা বিভিন্ন জিনিস আমরা প্রদান করছি। কততম জন্মদিন পালন করলেন এটা? 58তম জন্মদিন। প্রসেনজিৎ মুখার্জিকে এই ছবি বা ইয়ে পাঠাবেন? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক বলতে পারেন, কারণ আমাদের অনেকগুলো ফ্যান্স ক্লাব আছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের, কিন্তু তার মধ্যে একটা হচ্ছে আমাদের অন্যতম প্রসেনজিৎ চ্যাটার্জি লাভার্স অর্থাৎ PCL। তো এটা আমরা ভারতবর্ষের মানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় জেলায় আজকে অনুষ্ঠান করে থাকছি এবং আমরা শুধুমাত্র যে এটা প্রথম কাজ আমাদের এটা না, আমরা কলকাতার বুকে এরকম অনুষ্ঠান আজকে প্রায় 4 বছর থেকে আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি সাধারণ মানুষের জন্য। বিভিন্ন রকম সমাজকল্যাণমূলক কাজ করি আমরা এবং ভবিষ্যতে বুম্বাদার আশীর্বাদ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসাটি থাকে, আমরা আগামী দিনেও এর অনেক, এর থেকে অনেক ভালো কাজ আমরা করে দেখাবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন। আর নাম তোমার? আমার নাম সবুজ ঘোষ, আমি বর্তমানে কলকাতাতে থাকি কিন্তু লকডাউনের জন্য এখন বাড়িতে আছি আর কি। তো